আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশের ভ্রমণ পিপাসু দর্শক এবং যে সকল বন্ধুরা পৃথিবীর আজব এবং অজানা তথ্য জানতে আগ্রহী, তাদের সকলকে মাহমুদ মাল্টিমিডিয়া টিভির পক্ষ থেকে স্বাগত। সুধী দর্শক, আজকে আপনাদের মার্কিন যুক্তরাষ্ট্রের এমন একটি পৃথিবী বিখ্যাত হোটেল স্যুটের তথ্য জানাবো, যেখানে এক রাত কাটালে খরচ পড়বে ৭৫,০০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৬৩ লাখ টাকা। দর্শক, বিস্তারিত জানাবো ছোট্ট একটি ইন্ট্রোর পরে। মার্ক হোটেল পেন্ট হাউস হলো যুক্তরাষ্ট্রের বৃহত্তম পেন্ট হাউস। এটি নিউ ইয়র্ক সেন্ট্রাল পার্কের বিপরীতে অবস্থিত পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ ব্যয়বহুল হোটেল স্যুট। ১০,০০০ বর্গফুটের এই সুদৃশ্য পেন্ট হাউসটিতে এক রাত অবস্থান করলে গুনতে হবে ৭৫,০০০ আমেরিকান ডলার। মার্ক হোটেল একটি বিলাসবহুল হোটেল। এই হোটেলটি নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনের পূর্ব পাশের ম্যাডিসন অ্যাভিনিউয়ের 25 ইস্ট ৭৭তম স্ট্রিটে অবস্থিত। মূলত ১৯২৭ সালে রেনেসা পুনর্জীবন শৈলীতে নির্মিত এই বিল্ডিংটি ২০১৬ সালে আলেক্সিকো গ্রুপের আইজাক সেনবাহার এবং সাইমন ইলিয়াস কিনেছিলেন। অতঃপর এই বিল্ডিংটির অভ্যন্তরে ২০০৯ সালে ফরাসি ডিজাইনার জ্যাক গ্রাঞ্জ পুনর্নির্মাণ নকশা করেছিলেন। এই অভিজাত হোটেলটিতে আবাসন ছাড়াও ১০৬টি হোটেল কক্ষ এবং ৪৭টি প্রেসিডেন্সিয়াল স্যুট রয়েছে। বিল্ডিংটিতে একটি জিন জর্জেস ভন গারিসের রেস্তোরাঁ, বার এবং একটি ফ্রেডারিক ফেক্কাই সেলুন, জন লোব শু কেয়ার সার্ভিসেস এবং ফ্রেডারিক মেলের অনন্য সুগন্ধ পাওয়া যায় সবসময়। ২০১৫ সালে মার্ক হোটেলের ১৬ এবং ১৭ তলায় জ্যাক গ্রেঞ্জের ডিজাইন করা দ্য মার্ক পেন্ট হাউস উন্মোচন করা হয়। ১০,০০০ বর্গফুটেরও বেশি এই স্যুটটি মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম হোটেল স্যুট। এখানে রয়েছে ৫টি শয়নকক্ষ, ৮টি বাথরুম, অন্যান্য বড় বড় রুম, গ্রন্থাগার, আনুষ্ঠানিক ডাইনিং রুম, গোরমেট কিচেন এবং ৪টি ফায়ারপ্লেস স্টেশন। এখানে অবস্থান করে সিটি স্কাইলাইন, সেন্ট্রাল পার্ক এবং দ্য মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট সহ ২৫০০ বর্গফুটের প্রাইভেট টেরেস ভালোভাবে অবলোকন করা যায়। দ্য মার্ক পেন্ট হাউস ছাড়াও জ্যাক গ্রেঞ্জ সম্প্রতি দ্য মার্ক ৫ বেডরুম টেরেস স্যুট এবং দ্য মার্ক ৩ বেডরুম টেরেস নামে দুটি নতুন স্যুট ডিজাইন করেছেন। উভয় স্যুট হোটেলের ১৪ তলায় অবস্থিত এবং সিটি স্কাইলাইন এবং সেন্ট্রাল পার্কের মুখোমুখি ফেসে অবস্থিত। এই হোটেলের সব আসবাবপত্র গ্রেঞ্জের নকশায় তৈরি করা হয়েছে, যা সচরাচর কোথাও দেখতে পাওয়া যাবে না। এর ছাদ থেকে পুরো নিউ ইয়র্ক শহরের চমৎকার দৃশ্য দেখার পাশাপাশি পিছন থেকে তাকালেই পাওয়া যাবে মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টসের দেখা। ১০,০০০ বর্গফুটের এই সুদৃশ্য পেন্ট হাউসটিতে এক রাত অবস্থান করে এসব দৃশ্য অবলোকন এবং অন্যান্য সুযোগ সুবিধা ও চাহিদা মেটাতে আপনাকে প্রতি রাতের জন্য গুনতে হবে ৭৫,০০০ ইউএস ডলার। দেশ বিদেশের ভ্রমণ পিপাসু সকল দর্শক শ্রোতা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং অভিজাত হোটেল সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পেরেছেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন। আগামীতে অন্য কোনো দেশের পৃথিবী বিখ্যাত নতুন কোনো স্যুটের বিস্তারিত জানাবো আশা করি। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।